আমার আগের ভিডিও পরেশনাথ টেম্পল ওয়ানেই বলেছিলাম আজকের মন্দিরটির কথা। এটিও গৌরীবাড়িতে শ্রী শীতলনাথজি মন্দিরের একদম পাশেই। এটিও খোলা ও বন্ধের সময়কাল আগের মন্দিরেরই অনুরূপ। তবে দুটি মন্দিরের পরিকাঠামো ও স্থাপত্যে একটু পার্থক্য লক্ষ্য করলাম। এটি রাজস্থানের মাকরানা অঞ্চলের মার্বেলে গঠিত। এখানে অত দামি দামি পাথরের টুকরো বা কাঁচের ব্যবহার অনেক কম। মন্দিরগুলো অনেক খোলামেলা। মন্দিরগুলো কেন বললাম? কারণ একই প্রাঙ্গণে এখানে মোট তিনটি জৈন মন্দির আছে। এটি দাদাজি টেম্পল নামে খ্যাত। মূর্তি এবং সিংহাসন সবের উপর তৈরি। কলকাতায় শ্বেতাম্বর ও দিগম্বর জৈনদের এই দুই সম্প্রদায়দের মোট আটটি মন্দির আছে। এর মধ্যে তিনটি আছে এই গৌরীবাড়ি অঞ্চলে। দাদাজি টেম্পলে এদের পঞ্চদশ অর্থাৎ ১৫তম তীর্থঙ্কর শ্রী ধর্মনাথের মূর্তি বড়বাজারের কটন স্ট্রিট থেকে এনে এখানে কার্তিক পূর্ণিমায় সিংহাসনে বসানো হয়। সন্ধ্যার আলোকসজ্জায় গোটা মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর লাগছিল। পুকুরের মাঝে ফোয়ারার নিচেও আলোর ফোয়ারা জ্বলে উঠছিল। এখানে বসে অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। দর্শনাতে আছে অথচ কলরব নেই। বাগানে ফোটা অজস্র গোলাপ ফুলগুলো সুবাস বসে বসেই পাওয়া যাবে মন্দিরে। এবার পাশের মন্দিরটিতে যাই চলুন। ঢুকতেই বড় বড় প্রায় এক মানুষ উঁচু কাঠের মোটা ভারী ভারী টবে গাছ বসানো। কাঠের টবগুলোর গায়ে আমার জন্য মনে হলো ড্রাগনের নকশা আঁকা। চারিদিকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। পাশের এই মন্দিরটিতে কিন্তু আবার দেখলাম লোকজন আরও কম। সবাই একদম দরজা দিয়ে সামনে ঢুকে মূল মন্দির দেখে ফিরে চলে যাচ্ছে। এখানে আসছে কম। মন্দিরের প্রবেশ দরজা এবং চৌকাঠ পিতলের, বড় বড় মার্বেল পাথরের মেঝে। মার্বেল পাথরে সিংহ হাতি বসে ভেতরে যেন আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। একটা বেশ রাজকীয় ভাব ভেতরে। এরকম বড় বড় ঘরে ঢুকলে মানুষের মনোবোধায় উদার হয়ে যায়, বড় হয়ে যায়। ছাদের সিলিংয়েও দেখলাম অপরূপ সব নকশা করা রয়েছে। কী করে যে এরা এত পরিষ্কার রাখেন ভেতরটা, কী জানি কলকাতার পলিউশন এদের কাছে হার মেনেছে। মেঝে থেকে প্রায় সিলিং পর্যন্ত লম্বা বড় বড় জানলাগুলো দেখে মনে হচ্ছিল সত্যজিৎ রায়ের ঘরে বাইরে সেটে বোধহয় ঢুকে পড়েছে। খুব ভালো লাগছিল এরকম জানলার সামনে দাঁড়িয়ে থাকতে। জৈনদের মোট ২৪ জন তীর্থঙ্করের কথা জানা যায়।
যারা শেখান আমাদের কিভাবে জন্ম মৃত্যু চক্রব্যূহ থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু সুন্দরীদের সাহচর্য না পেয়ে আমি তো মুক্তি চাই না। পরের ভিডিওতে সুন্দরীদের সঙ্গে।